আগামী উপজেলা নির্বাচনে কোনো রকমের সহিংসতা হবে না বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। রোববার বিকেলে নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়েন থাকবে বলে জানান শাহনেওয়াজ।